কার্বি আংলং হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এখন জেলা। ইয়াত প্রধান নিবাসী হয়েছে কার্বি জনজাতি লোক। ইয়ার উপরেও কার্বি আংলংত বড়ো, তিওয়া, রেংমা, কুকি, মার, অসমীয়া, বঙালী, ডিমাসা লোকসকলেও বাস করে। কার্বি আংলংত কার্বি লোকসকলের পরম্পরাগত লোকসংস্কৃতি, গীত, মাত, খাদ্য, সাজ পোশাক আদি চহকী। কার্বি জনজাতির লোকসকলে পূর্বরে পৰা পাহাড়ত বাস করে ভাল পায়। বহু হাজার বছর আগতে কার্বি লোকসকলে পাহাড়ের হাবি বন কাটি বিভিন্ন ঝুম খেতি করা হয়েছিল। পূর্বরে পৰা জনজাতিটো পাহাড়তে বাস করে জীবন যাপন করেছিল। কার্বিসকলে জুমথুলিখনক রেত বুলি কোৱা হয়। কার্বি জনজাতিয়ে পরম্পরাগতভাবে ঠাং ঠাং অর্থাৎ ফেব্রুয়ারি মাহত রেত অথবা জুম খেতি করিবর ঠাই চাব যায়। ফেব্রুয়ারি মাহতে রেত পান অর্থাৎ হাবি বন কাটি চাফা করে। থেরেপো অর্থাৎ মার্চ মাহটো কাটি থোৱা গছ বন শুকাবলৈ দিয়ে। জাংমি অর্থাৎ এপ্রিল মাহত শুকুয়া গছ বন জুই জ্বলাই দিয়ে। ইয়ার পিছত বিভিন্ন বীজ জুমতুলিত রোপণ করা হয়। কার্বি লোকসকলে জুমতুলিত মান্ডু অর্থাৎ জিরণি চরা আর হেমতাপ ঘর সাজে। কার্বিসকলে ডাঙর গছজোপাত হেমতাপ সাজিবলৈ ভাল পায়। কার্বি লোকে জুমতুলিত প্রধানকৈ ধান, মাকৈ, লাউ, রঙালাউ, তিল, জলকিয়া, বেঙেনা, ঝাড়ু, তিয়, হানসেরং, কাঠ আলু, মরাপাত আদি খেতি করে। আদা, হালদি, জিরলাং আদি খেতিও করা হয়। কার্বিসকলের ঝুমতুলিত রিব রিব বতাহেরে সেউজীয়া শস্যর মনোমোহার দৃশ্য অপূর্ব। মনোসিংটি, লোকেলিটি, অসম। ফটো সঙ্গে থাকে।